কি ভেবেছিস তোরা? যাকে আমি এত পছন্দ করি, এত ভালোবাসি, তাকে তাকে তোরা এখান থেকে নিয়ে চলে যাবি? এতই সহজ? তোমার কারণে কিন্তু আমার ছেলেরা পাইতেছি না। আমার ছেলে কই? তুমি আমার ছেলের জায়গায় আসলে কি কইরা? তুমি কে? এখনো বুঝতে পারছিস না আমি কে? আমি হচ্ছি পরিস্থানের পরিদের রানী। আর তোর ছেলেকে খুঁজছিস? তোর ছেলেকে পাওয়ার আশা তোরা ছেড়ে দে। তোর ছেলেকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, তাই আমি তাকে আমার কাছে নিয়ে গিয়েছি। না না, তুমি এমন কষ্ট করো না। এক মায়ের মুখ থেকে তার সন্তানকে তুমি কেড়ে নিও না। তোমার কাছে হাত জোর করতেছি। আমাদের একটাই সন্তান, সন্তানকে তুমি কেড়ে নিও না। অনেক কষ্ট করে, অনেক চাঁদনা করে পোলাটাতে পাইছি, তুমি এই কাজটা করো না। কি হলো, কথা কয় না কেন? আমার এনামুল বিখ্যাত, আমার এনামুল বিখ্যাত। এনামুল এলো কই গেল? হে পরি, পরি কই? এনামুল, এনামুল, তুমি যে আমার এই বন জঙ্গল দিয়ে নিয়ে আইলা, তুমি জানো এসব বন জঙ্গলে পরীরা থাকে, পরীদের আস্থানা। তুমি আমার এই দিক দিয়ে কেল লেগে নিয়ে আইলে? আরে ভাই, আমি তো জানি, আমি শুনছি, কিন্তু ওই দিক দিয়ে গেলে অনেক ঘোরা হয়, আর এই দিক দিয়ে গেলে তোমার বাপের বাড়ি অনেক কাছে, অনেক এটা কোন আইসা রাস্তা? তারপরও এই বন জঙ্গলে পরীরা থাকে, এই দিক দিয়ে যাওয়া আমাদের ঠিক হয়নি। ঠিক বে ঠিক, আমি বুঝি না। আর পরী তোমার কি করব? চলো তাড়াতাড়ি। আরে ছাগল, আমি তো আমার কথা কইতেছি না, আমি কইতেছি তোমার কথা। পরী যদি তোমার নিয়ে চলে যায়, তখন তো আমি স্বামী ছাড়া হমু, আমার কি হইব? আরে শোনো, আগেকার জামানায় হল নাই, ওই পরী টরি আমি বিশ্বাস করি না। চলো তো, তুমি আগেও যেরকম সন্দেহ করতা, এখন আবার প্রস্তাব করি নিয়ে করি নিয়েও সন্দেহ করবে নিয়ে চলো। চলো হ যাইতাছি, তুমি তো আমার কথা বিশ্বাস করবে না। চলো যাই। আপনি তন্ত আসলে ঘটনাটা কি? আপনার ছেলেরে কি আসলে পরী নিয়ে গেছে, নাকি পোলা এখানে হারাই গেছে? না না বাবাজি, পরী আমাকে সামনে থেকে আমার পোলারে উঠে নিয়ে গেছে। আমরা কিচ্ছু করবার বাড়ি নেই। পুলিশের কাছে যামো, নিচে তো পরীতে, আর পরীর সাথে তো আমরা লড়াই করতে পারবো না। এই চলো তো আমরা যাই। এনামুলের মা যার সন্তান হারায়, ওই মা বাবাই বুঝে দুঃখটা। কার কাছে যাবো, কার কাছে কবু যাবো? মাল পোলারে পরে নিয়ে গেছে। কি ব্যাপার, কতক্ষণ ধরে আমি তোমার সাথে কথা বলছি, অথচ তুমি আমার সাথে কোনো কথাই বলছো না। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে এখানে অনেক যত্ন করে রাখবো। এনামুল,
রাস্তার মধ্যে পোলাটা উধা হয়ে গেল, একটা পড়িয়া এমন লড় জায়গায় আমি পোলার আর পাই না গুঞ্জা দেখলাম। আমার বয়স যখন 40 বছর হয়ে যাইব তখন আর আমার এই কবজের দরকার হবো না। ছোটবেলায় আমার খুব যন্ত্রণা করতো, এই জন্য মায় দিছে, এখন আর এটা আমার কোনো দরকার নাই। আপনারা যদি দরকার মনে করেন তাহলে এই মাদুলিয়া নিতে পারেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই যে এই মাদুলিটা শুনে, এই মাদুলিটা বিসমিল্লাহ হইয়া পোলার গলায় বাঁধা দিবে, যে কোনো দিন বাঁধা দিলে কোনো সমস্যা হবে না। আমি আশা করি আপনার পোলার আর কোনো পরিয়ে বিরক্ত করবে। আল্লাহ আপনার মঙ্গল করুক। তুমি আমারে যেভাবে ভালোবাসতেছো সারা জীবন কি এভাবে ভালোবাসবে? অবশ্যই ভালোবাসবো, আমি তোমাকে ভালোবাসার জন্যই এখানে নিয়ে এসেছি। আর তুমি যদি সবসময় আমার পাশে থাকো আমি অবশ্যই তোমার পাশে থাকবো। আর একটি কথা শোনো, যেই পর্যন্ত এই জাদুর কাঠি আমার কাছে আছে সেই পর্যন্ত তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। বাবা, এনামুল, 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 বাবা, আমার বাবা, এনামুল, কথা বেশি বলবি না, বেশি কথা বলবি না, যেখান থেকে আইসো সেখানে চলে যা। তুই পরিস্থানের পরিহ না পরিস্থানের পিচাস, আমি আমার পোলার গলায় সুরক্ষিত তাবিজ পরাইছি, যদি ক্ষমতা থাকে কিছু করে দেখা। তুমি চুপ থাকো, আমি দেখতেছি। পরি, তুমি তো পরি, আর আমরা হলো মানুষ, পরির সাথে কোনো সময় মানুষের সম্পর্ক হয় না। দেখো আমার বুক থেকে আমার পোলাদের কাড়ি নিয়ে তোমার কি লাভ? তুমি এই কাজটা করো না, আমার নারীকে আমার বুক থেকে আলাদা করো না, আমার সন্তানকে ভিক্ষে চাইতেছি, ভিক্ষে দাও তুমি। না না, এটা কখনোই সম্ভব না। পরির প্রেমে সন্তান হারা, এটা তোদের হতেই হবে, হতেই হবে। কি হলো? আমার জাদুর কাঠি, আমার জাদুর কাঠি কোনো কাজ কেনে করছে না। কি হলো এটা? বুঝলাম, এটা বলার মা, এর সুরক্ষা তাবিজ আমার পোলার রক্ষা করছে, বুঝলাম। দেখলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি দেখলো, এটা পোলাই। না, এটা কিছুতেই হতে পারে না। আমার ভালোবাসার মানুষ কেউ এভাবে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। আর আমি আমি যে কোনো মূল্যে, যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার ভালোবাসার মানুষকে আমার করে নিবই, নিব, নিবই, নিব।